আমি কোন জগতে এলাম? চারদিকে এত অন্ধকার কেন? কি কি হঠাৎ আলো আসছে কোথা থেকে? এত উত্তাপ কেন? এখানে থাকুন কেন? পুড়ে যাচ্ছি, আমাকে সব কিছু কামড়াচ্ছে। এখানে কেন এলাম? বাঁচাও, বাঁচাও, বাঁচাও! যোগেতে তাদেরকে শাস্তি দেওয়া হয় যারা পৃথিবীতে খারাপ কাজ করে, আর তাই তুমিও নরকযন্ত্রণা ভোগ করছো। না না, আমি তো পৃথিবীতে কোনো খারাপ কাজ করিনি, সবসময় তো ভালো কর্ম করেছি, তাহলে আমি কেন নরকযন্ত্রণা ভোগ করছি? খারাপ কাজ করনি, দেখো তাহলে। ভগবান তার বিচার করবে। ভাই হরে কৃষ্ণ। ভাই এখানে বসে বসে নাগিন নাগিন গান শুনছেন? ভাই এখানে বসে বসে নাগিন নাগিন গান না শুনে চলো আমরা গীতা পাঠে এবং হরির নাম সংকীর্তন করি। ভাই জ্ঞান দেন না, ভাই জ্ঞান দেন না, ভাই জ্ঞান দেন না। ভাই এ দিনের দিন না, আরো দিন আছে। ভাই ইহকালে চিন্তা না করে পরকালে চিন্তা করুন। ভাই ইহকালের মজা মাস্তি করে লই পড়টা করে। ভাই ঠিক আছে, যান ভাই, যান, জ্ঞান দেন না ভাই, যান। ভাই আপনার কাছে আমরা করেন না, পরকালে চিন্তা করেন। ও ভাই যান, যান, আপনার টাইম নিও করেন। ভাই এখানে কি গান ডাউনলোড করবে? ভাই হ্যাঁ ভাই দেন। মানে ভরা হয়ে গেছে ভাই, মোবাইলটা দিই তো ভাই। কালকে একটা ছেলে গেছে না, সে একটা মোবাইল দিচ্ছে বুঝছস, এই ছেলেটা উয়ে আন দিয়ে যেমন ওকে মোবাইলটা মারতে। আচ্ছা ঠিক আছে, আসলে পরে মার মধ্যে জানে মিলল। কি খবর তোর? কি খবর? ভালোই। কি আছে? একটু মোবাইল দে তো, দেখ তো মোবাইলটা। মোবাইলটা তো দামি, রাইখা দে তোর কাছে। ভালোই, এটার দাম কত রেডার? আমি জানি না, আমার বাবু কিনেছি। তুমি জানো না, সাপলা দেখ কেন ব্রিজ কেডা কুন্ডাত লাগাবি? কো সাপলাত লাগাইছি 50। আমি সাপলাত দি 50, সাপলাত 20 তুলে। আমি আর হ্যাঁ হইছে গা ব্রিজ, আর তোরা দুটো হইছে গা সাপলাত, সাপলাত মানে দেই। এ দেখ না 20, ঠিক আছে? আচ্ছা তুমি দিনি আমি টেডি দিলাম। আনি আজ যা, আমি তোর সবারে আরই সর মজা। ভাই এখানে বসে বসে জোয়া গেলছেন? ভাই এসব বাদ দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, আর এই মালা জপ করুন এবং ভগবানের কাছে ক্ষমা চান। ভাই আপনি আবার আসেন ভাই, জ্ঞান দেন না ভাই, জান, এত জান, আপনার কাম গিয়ে আপনি করুন না, জান, জ্ঞান দিতে হবে।
হে ভগবান, আমাকে মাফ করে দিন, আমি আর খারাপ কাজ করবো না, এখন থেকে ভালো কাজ করবো। বন্ধু চলো আমার খারাপ কাজ না করে ঈশ্বরের সংকীর্তন করি, কিন্তু মৃত্যু সবারই হবে, তার জন্য আমাদেরকে পরলোকের জন্য কর্ম করতে হবে। ইহলোকে যদি আমরা খারাপ কাজ করি তাহলে আমাদেরকে পরলোকে শাস্তি ভোগ করতে হবে। তো চলো পরের বাড়িতে একটা গীতা পাঠ হচ্ছে, আমাদের নিমন্ত্রণ আছে, চলো আমরা গীতা পাঠে যাই। চলো জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, জয় রাধে।